আলোচনার কোনো আসলে শেষ নেই এবং তাদেরকে নিয়ে আগ্রহেরও শেষ নেই। সেই ধারাবাহিকতায় যেহেতু তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি স্ট্যাটাস দিয়েছেন, সেজন্যই মূলত এটি আলোচনা এসেছে। স্ট্যাটাসটা ছিল যেটা হলো যে সে বাসা ত্যাগ করেছে রাজের, এবং সে এটা বলেছে যে বিচ্ছেদের যে ডকুমেন্টস কাগজটা সেটা সে পাঠিয়ে দেবে সময় মতো। হ্যাঁ, সেটা পাঠিয়ে দেবেন, কিন্তু এখন আপাতত একসাথে থাকা সম্ভব হচ্ছে না, সেই বিষয়টি তিনি বারবার মানে উত্থাপন করেছেন এবং গণমাধ্যমের সাথেও যাদের সাথে কথা হয়েছে সেটি বলেছেন। তো বিষয়টি হচ্ছে যে বিদ্যা সিনহা মিমের কথা বলছেন বা অন্য আসলে এই বিষয়গুলো কিন্তু তাদের একান্ত। তবে হ্যাঁ, বেশ কয়েকদিন ধরেই তাদের মধ্যে যে একটি দাম্পত্য ক্লহ বা দূরত্ব সেটি চলছিল, সেটি স্পষ্ট গণমাধ্যম কর্মী হিসেবে সেটা আমরাও দেখেছি, লক্ষ্য করেছি। এবং তারপর থেকেই মূলত এই আপনি যার কথা বললেন তার সাথে একটি অনুষ্ঠানে হয়তো খুব ইন্টিমেসি ছিল। এখন এখন আবার এটাও দেখেন যে নায়ক নায়িকাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে তারা একটু অন্য রকমেরই লাইফ। পরপর আসলে রাজ আর বিদ্যা সিনহা মিম জুটি বেঁধেছে পরপর দুটো মুভিতে, আর দামাল এবং পরাণ। পরাণটা তো অনেক হিট করেছে, সুপার হিট মুভি। অবশ্য রাজকে আমার পার্সোনালি আমার নিজেরও ভালো লাগে, পরাণ মুভিটা আমি দেখেছি। না, এখন যেমন আপনার রাজকে ভালো লাগে আমার পরিমণিকে খুব ভালো লাগে, এখন সেই বিষয়টা নিয়ে তো আসলে সবার ভালো লাগার বিষয় থাকে। নায়ক নায়িকাদের অনেক ভক্ত থাকে, আমরা এক একজন এক একজনের ভক্ত। তো যেমন আপনার রাজকে ভালো লাগে আমার পরিমণিকে ভালো লাগে, এখন তার মানে এই না যে আপনি রাজের পক্ষ নেবেন আমি পরিমণির পক্ষ নেবো। আসলে বিষয়টা হচ্ছে যে তাদের একদমই একান্ত ব্যক্তিগত জীবন, তারপরে যখন তারাই সামনে নিয়ে আসে তখনই এগুলো নিয়ে আসলে কথা বলতে হয়। তাদের ব্যক্তিগত জীবন রয়েছে, বা তারকাদের ব্যক্তিগত জীবনে আসলে কি ঘটছে তা আমাদের জানার একটা আগ্রহ থাকবে। এটা আপনার আমার সবার এই আগ্রহটা রয়েছে, যেহেতু পরিমণি বেশ কয়েক বছর ধরেই আলোচনা রয়েছে, বিভিন্ন ঘটনা অঘটন নানা বিষয়ে তিনি আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এরপরে আমরা দেখেছি বিভিন্ন ভিডিও ভাইরাল হতে তার বিভিন্ন অ্যাক্টিভিটিস নিয়ে, যাক সেটাও তার ব্যক্তিগত জীবনেরই অংশ। তারপরও যেহেতু সেটার সাথে রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় জড়িত ছিল সেজন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন। এরপরে যেটি হয়েছেন হঠাৎ করে